আমরা যেটা এখন আলোচনা করব সেটা হচ্ছে দুটি সংখ্যার গড় নির্ণয়ের ফ্লোচার্ট ও অ্যালগোরিদম। দুটি সংখ্যার গড় নির্ণয়ের কি? ফ্লোচার্ট ও অ্যালগোরিদম। ওকে, তো সবার প্রথমে আমাদের ফ্লোচার্ট করতে হলে কি লিখতে হবে? স্টার্ট। ফ্লোচার্ট যখনই আমাদের ড্র করতে হবে সবার প্রথমে কি লিখতে হবে? স্টার্ট। দেন কয়টা সংখ্যার কথা বলা হয়েছে? আমি কি জানি দুইটা সংখ্যা কি? আমরা যখন ছোটবেলায় ইকুয়েশন করছি, এখনো ইকুয়েশন করি, যে সংখ্যাগুলো আমরা না জানি সেটাকে আমরা কি ধরে নিই? এক্স, ওয়াই। যেহেতু এখানে দুইটা সংখ্যার কথা বলা হয়েছে, আমি জানি না সংখ্যা দুইটা কি, তা আমি একটাকে কি ধরবো? এক্স, আর একটাকে ওয়াই। এটা ইউজারের কাছ থেকে কি নেওয়া হবে, ইনপুট না আউটপুট? ইনপুট, ঠিক আছে। তাহলে আমরা এখানে এটাকে কোন বক্সের ভিতরে রাখবো? ইনপুট বক্সের ভিতরে। তো ইনপুট বক্সে আমরা কি নেব? একটাকে এক্স নিব আর একটাকে ওয়াই। দেন আমরা কি করব? গড় নির্ণয় করার সিস্টেম কি? যতগুলো সংখ্যা তাদেরকে যোগ করে ততগুলো সংখ্যা দিয়ে কি ভাগ। তাহলে আমাদের এখানে সংখ্যা কয়টা? দুইটা। আমার এক্স আর ওয়াই কি করতে হবে? গড় বের করতে হবে। তো আমি সবার প্রথমে এক্স আর ওয়াইকে কি করব? যোগ করব। কয়টা সংখ্যাকে যোগ করছি? দুইটা সংখ্যা, এবং দুইটা সংখ্যাকে ভাগ করলাম, ঠিক আছে। ভাগ করার পর ফলাফলটাকে আমি কিসের ভিতরে রাখলাম? আর এর ভিতরে রাখলাম। কথা কি বোঝা গেছে? ফলাফলটাকে আমরা কিসের ভিতরে রাখলাম? আর এর ভিতরে। আরটা হচ্ছে যে প্যাকেটের মতো, যেমন আমরা মিষ্টি কিনি না, মিষ্টি কেনার পর কি করি? মিষ্টিটাকে হাতে করে নিয়ে আসি, মিষ্টিটা আমরা কিসের মধ্যে রাখি? প্যাকেটে। তার মানে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু, এটাকে আমরা মিষ্টি যদি ধরে নিই, মিষ্টি না তো আমরা ধরে নিছি, সেই মিষ্টিটা কিসের মধ্যে রাখতেছি? আর নামক একটা প্যাকেটে। এখন প্যাকেটটা খুললে আমরা কাকে পাবো? মানে প্যাকেটটা খুললে আমরা এক্স প্লাস ওয়াই বাই টু কে পাবো। তো আমরা আউটপুট, হ্যাঁ, আমাদেরকে কি বের করতে বলছে, ঠিক আছে, গড় নির্ণয় করতে বলছে। তো এখন আমাদের এই ফলাফলটাকে কিসের মধ্যে রাখতে হবে? মানে ফলাফলটা তো আর এর মধ্যে আমরা রাখছি, তো এখন আউটপুট দিলে আমরা কিসে দিব, কোনটাকে দিব? আর ঠিক আছে, এটা বুঝা গেছে? আমি আবার বুঝাইতেছি। আর এখানে আমাদের লাস্টে কি লিখতে হবে? প্রোগ্রামটা যেহেতু শেষ হয়েছে তাই আমরা কি লিখবো? এন্ড। সবার প্রথমে আমাকে কি বলছে? দুইটা সংখ্যার গড় নির্ণয় করতে বলছে, গড় নির্ণয় করতে বলছে। তো গড় নির্ণয় করার জন্য আমাকে কি করতে বলছে? ফ্লোচার্ট ড্র করতে বলছে। তো ফ্লোচার্ট ড্র করতে বললে সবার প্রথমে কি আসবে? স্টার্ট। দেন কয়টা সংখ্যার কথা বলছে? দুইটা সংখ্যা। আমি তো জানি না দুইটা সংখ্যা কি, একটাকে এক্স ধরছি আর একটাকে ওয়াই। তো এটাকে যেহেতু ইউজারের কাছ থেকে ইনপুট নিতেছি, সেজন্য এটাকে কি বক্সের মধ্যে রাখা হয়েছে? ইনপুট বক্সে। এরপরে আমাদেরকে কি নির্ণয় করতে বলছে? গড়। গড় নির্ণয় করার সিস্টেম কি? যতগুলা ইনপুট থাকবে সবগুলাকে আমরা যোগ করব এবং তত দিয়ে কি করব, ভাগ করব। তো কয়টা ইনপুট ছিল? একটা, দুইটা। যোগ করছি কত দিয়ে, ভাগ করছি দুই দিয়ে, এবং ফলাফলটাকে আমরা কিসের মধ্যে সংরক্ষণ করছি? আরে, এখন আমাদেরকে, এটা হচ্ছে আমার ইনপুট। একটা ফ্লোচার্টের তিনটা অংশ থাকবে, ইনপুট, প্রসেসিং, আউটপুট। আমি ইনপুট দিলাম, এটাকে আমরা কি বলবো? ইনপুট। দেন আমরা এখানে কি করলাম? প্রসেসিং। এখন এটাকে কি করতে হবে? আউটপুট দিতে হবে না? তো আউটপুটটা আমরা কাকে দিতেছি? আর। কারণ আরটাকে আমরা কি হিসাবে কনসিডার করছি? একটা প্যাকেট হিসাবে কনসিডার করছি। যদি প্যাকেট খোলা হয়, প্যাকেটের ভিতরে কি আছে? এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু এর রেজাল্টটা না, তাহলে আমরা আউটপুটে কাকে রাখবো? আরকে। তাহলে এই আরটা আমাদের কি বক্স? আর আমি আগেই বলছিলাম ইনপুট আর আউটপুটের বক্সের ডাইরেকশনগুলো কি হবে? আলাদা হবে, ঠিক আছে। এবার আমরা কি লিখব? ফ্লোচার্ট তো শেষ, ওকে, কঠিন লাগছে? এবার আমরা কি করব? অ্যালগোরিদম। অ্যালগোরিদম কাকে বলে? আচ্ছা, তো আমরা অ্যালগোরিদমটা স্টার্ট করি। এক নাম্বার, সবার প্রথমে কি স্টার্ট করি? ওকে, দুই নাম্বার আমরা কি করছি? ইনপুট এক্স কমা, সহজ কথায় বক্সের ভিতরে যা আছে সেটাকে আমার কি করতে হবে, লিখে দিতে হবে। তো ইনপুট আমরা কি নিলাম? এক্স কমা
তিন নাম্বার আমরা কি করছি, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু করি এবং ফলাফলকে কিসে সংরক্ষণ করছি, ফলাফল আরে সংরক্ষণ করি। তারপরে চার নাম্বার আমরা কি করছি, আর আরটা কিসের মধ্যে আছে, আউটপুট না, আউটপুট যে বক্সে থাকবে সেটাকে কি বলা হবে, প্রিন্ট। আর কি করি আমি আবার বুঝাইতেছি, আউটপুট বক্সে যে সিম্বলটা থাকবে, আউটপুট বক্সে আমার কে আছে, আর, ঠিক আছে, আর আউটপুট বক্সের জন্য কি লিখতে হবে, প্রিন্ট করি। ঠিক আছে, সহজ কথায় আউটপুট বক্সের যে ভ্যালুটা থাকবে সেটাকে লিখতে হবে, আর আউটপুট বক্সের জন্য আমাকে কি লিখতে হবে, প্রিন্ট করি। লাস্টে আমরা কি করছি, পাঁচ নাম্বারে প্রোগ্রাম কি করি, প্রোগ্রাম এন্ড করি। তাহলে আমরা কি বলতে পারি, আমরা এখানে ফ্লো চার্টের কি দিছি, বর্ণনা দিছি না, ফ্লো চার্টের বর্ণনাকে কি বলা হয়, ডেসক্রিপশন। ঠিক আছে, সহজ কথায় আমরা বলতে পারি ফ্লো চার্টের ডেসক্রিপশনকে মূলত কি বলা হবে, আমরা গত টিউটোরিয়ালে কিসের আইডিয়া পাইছি, ফ্লো চার্ট কাকে বলে, এবার আমরা কার আইডিয়া পাইছি, অ্যালগোরিদম কাকে বলে। সহজ কথায় ফ্লো চার্টের ডেসক্রিপশনকে মূলত কি বলা হবে, অ্যালগোরিদম বলা হবে। ক্লিয়ার? তো আজকের মতো এতটুকুই।